আচ্ছা, তোমাদের কার কার গল্প পড়তে বা শুনতে ভালো লাগে তোমরা কি জানো? আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার মাকে বলতাম ঘুমানোর আগে যে আমাকে গল্প শোনাও, তারপর আমি ঘুমাতে যাব। সো আমার আম্মু যেটা করতো, আমাকে ঘুমানোর সময় গল্প বলতো আর আমি আস্তে আস্তে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। সো গল্প আমাদের সবাই ভালো লাগে, তাই না? সো তোমাদের কার কার গল্প ভালো লাগে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। আমার কী কী গল্প পছন্দ জানো? আমি ছোটোবেলায় মিনা কার্টুন দেখতাম, তারপর হচ্ছে এখনও কিন্তু আমি মিনা কার্টুন দেখি, তারপর আমি ঠাকুমার ঝুলি দেখি, গোপাল ভাঁড় দেখি। এই জিনিসগুলো আমার কি দেখতে অনেক ভালো লাগে, কারণ কি এগুলোর একটা মানে ছোটোবেলার একটা ফিলিংস আসে, তাই না? আমার ক্ষেত্রে তো এটা হয়। তোমাদের কী কী গল্প পছন্দ সেটা তোমরা কিন্তু আমাদেরকে অবশ্যই বলে দিতে পারো। এই দেখো, গল্প একটা যে ব্যাপার, গল্পের মাধ্যমে কিন্তু আমাদের কিন্তু ছোটোবেলার গল্পগুলো এখনও মনে আছে, তাই না? এখন দেখো, এই যে গল্প কিন্তু একটা আর্ট, গল্প বলার একটা ওয়ে আছে। কেউ যদি গল্প অনর্গল বলে যায় তাকে কিন্তু ভালো লাগবে না শুনতে, তাই না? কিন্তু দেখো, আমাদের কেন এই যে গোপাল ভাঁড়, মিনা কার্টুন, তারপর হচ্ছে ঠাকুমার ঝুলিগুলো কেন ভালো লাগে? কারণ গল্পগুলা বলার ধরনই কিন্তু আলাদা, তাই না? এখন তোমরা দেখো, আমি তোমাদের সাথে কেন এই গল্প নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে টিসল বাংলাদেশ চায় যে তোমরাও এই যে স্টোরি টেলিংয়ের যে একটা আর্ট আছে এটা তোমরা শেখো, এটা তোমরা জানো। গল্প যে অনেকভাবে বলা যায়, অনেক ওয়েতে বলা যায়, সেটাও কিন্তু তোমরা জানতে পারবে এই টিসল বাংলাদেশ থেকে। খুব শীঘ্রই আমি তোমাদের সাথে থাকব এবং ইয়াসির স্যার তোমাদের সাথে থাকবে। স্টোরি টেলিং কীভাবে করতে হয় বা স্টোরি টেলিংয়ের যে একটা আর্ট আছে আমরা সেটা তোমাদেরকে শেখাবো। টিসল বাংলাদেশের এমন অনেক কোর্স এখনও আছে এবং যেই কোর্সগুলোর মাধ্যমে তোমরা জানতে পারবে যে খুব সহজেই ঘরে বসে কীভাবে স্টোরি টেলিং করতে হয় বা স্টোরি টেলিংয়ের মাধ্যমে কীভাবে তুমি সবাইকে তোমার গল্প পৌঁছে দিতে পারো। অনেকেই আমরা এখন দেখি ফেসবুকে, আমরা নিশ্চয়ই অনেককেই ফলো করি, ইউটিউবে দেখি, যারা এই স্টোরি টেলিং গল্প বলে, নিজেদের জীবনের গল্প বলে কি হয়েছে সবার কাছে বা পুরো পৃথিবীর কাছে পৌঁছে দিয়েছে। দেখো, এমনও কিন্তু একটা আছে, আমার যেমন পছন্দ ন্যাজ ডেইলি, ন্যাজ ডেইলি আমি খুবই ফলো করি। আমি কিন্তু এখান থেকে শিখি যে ওনারা কীভাবে কী করে, ন্যাজ ডেইলি কীভাবে স্টোরির মাধ্যমে পুরো পৃথিবী রিচ করেছে, পুরো পৃথিবীর মিলিয়ন্স অফ মানুষের কাছে রিচ করেছে। টিসল বাংলাদেশ চায় যে সবাই তাদের স্টোরির মাধ্যমে পুরো পৃথিবীকে জানিয়ে দিক যে বাংলাদেশের মানুষের স্টোরি কতটা স্ট্রং এবং কত দূর কত মানুষের কাছে পৌঁছাতে পারে। এই জন্য ও আরেকটা কথা, আমি প্রথমে তোমাদের পরিচয় দিইনি, আমি দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে মুনতাহা এবং তোমাদের সাথে নেক্সটে অনেক ভিডিওতে আবারও দেখা হবে।